এখন বাজে সকাল 6:30, আর সারা রাত তো রানী আমাদের সাথেই ছিল, বিছানাতেই ছিল, একটুকু নামেনি বিছানা থেকে। আমরা লম্বা লম্বি হয়ে শুয়েছিলাম, ওই ওভাবে শুয়েছিল। তো সারা রাতেই আমরা এসেছি এখানে একটু ঘুরতে, সকাল সকাল। এখন 6:30 বেজে গেছে, আমরা অনেক সকালে উঠেছি, 5টা থেকেই জাগনা জাগনা। মা আরও অ্যালার্জির প্রবলেম হয়েছিল, রানীকে নিয়ে আমরা হাঁটতে এসেছি। তো চলো, হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আর চ্যানেল দ্য বং কাপল ব্লগ, আর ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। একদম রোদ উঠেছে কেবলই কেউ, মানে সবে সবেই। আর রানীকে নিয়ে আমরা এখানে এসেছি হাঁটতে, রানী পটি করলো এখানে দাঁড়িয়ে, ও তার একটু হাঁটাহাঁটি করছি, কিছুটা যাবো, বেশি দূর যাবো না, আমি অভিয়া রানী আছে। তো কিছুটা যাবো, তারপর আমরা বাড়িতে চলে যাবো। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে এই সাইডটা, এই সাইডটাও, কিন্তু রোদ 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 উঠে গেছে সকাল সকালই। চলো একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হবো। তোমরা তো জানি আজকে সকাল সকাল আমাদের কোথায় যাওয়ার প্ল্যান আছে, তো অনেকেই যাব, আমরা বাড়ির সবাই মিলেই যাব। তো চলো এখন একটু ঘোরাঘুরি করে নিই, তারপর বাড়িতে যাই, গিয়ে তারপর তোমরা দেখতে থাকো ব্লগটা কী হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে রানী আর অভি যাচ্ছে, অভিটা রভি বলছে, সরি, রানীটা খুব অত্যাচার করে, একদম যাচ্ছে না ঠিকঠাক করে, খালি নেমে যাচ্ছে ঘাসে, ঘাস মানে বাঁ সাইড দিয়ে এদিক দিয়ে, এদিক দিয়ে নেমে চলে যাচ্ছে নিচে, বেশি দূর যাবো না, ক্যাফে এই সামনে থেকে একটু ঘুরে আসি। একটা জিনিস হয়েছে এখানে, এটা মানে কি বলবো, বিশ্বাস করার মতো না, তোমরা যদি দেখে বুঝতে পারছো, এখানে পুরোটা পদ্ম ফুলের চাষ করেছে হয়তো কেউ, মানে এটা এখানে মানে যেটাতে করেছে এটা কিন্তু মানে সরকারি, কিন্তু জানো মানে এটা এটাকে কি বলে, নালা বা কিছু কি বলে এটাকে, এটা মানে আমাদের যে এটা আমি জানি না আদৌ কী বলে এটাকে, নালা হয়তো কিছু একটা বলে, নালা টালা, ওটার মধ্যে এখানে কেউ চাষ করেছে, এদিকে গ্রামের কেউ এর আগেও করেছিল চাষ, এখানে পুরোটা পদ্ম ফুলের, একদম আসল যে পদ্ম ফুল হয় সেটা একদম গোলাপি কালারের, গোটাটা ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে। সব কাজ মোটামুটি হয়ে গেছে, বিছানা বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে। বাড়িতে এসে এখন বাজে প্রায় 8:15, তো এখন যাব গিয়ে স্নান করবো। মার স্নান হয়ে গেছে, বাবার হয়ে গেছে, ভাইয়ের অভির হয়ে গেছে, মেশোর হয়ে গেছে, শুধু আমার আর ভাই হয়নি, তো আমি চাটা খাওয়া হয়ে গেছে, শুধু লাল চা খেয়েছি, আপাতত আর কিছু খাবো না, পুজো হবে তারপরে। তো এখন যাব কি ফটোফট স্নান করে রেডি হবো, সবাই স্নান করছে বাড়িতে, অনেকের কমপ্লিট হয়েও গেছে, তো আমি স্নান করে রেডি এসে রেডি হবো, সবাই রেডি হবে তারপরে বেরিয়ে যাবো সবাই মিলে। চলো এখন কি স্নানটা করে আসি, এসে তারপরে রেডি হবো। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, সবাই সবাই বেরিয়ে যাচ্ছে, অভিও এখানে রেডি, মাও ওখানে রেডি হয়ে সব ঠিকঠাক করছে, আমিও রেডি, তো এখন আমরা বেরোচ্ছি। আমরা মোটামুটি সবাই বেরিয়ে যাচ্ছে, আর এখানে দেখো এগুলো হচ্ছে ধুতরা ফুল, হ্যাঁ এত সুন্দর ফুলগুলো হয়েছে, দেখো অন্যরকম ধুতরা, তোমাদেরকে যে বললাম পদ্ম ফুলের হচ্ছে হয়েছে ওখানে একটা নালা টাইপের মধ্যে, ওখানে চাষ করেছে, ওখান থেকে আমার দাদা, আমার একটা দাদা আছে, তো ওই গিয়ে নিয়ে আসলো, বলে নেমেছিল ওখানে, নেমে নিয়ে আসলো যে নিয়ে যাবে জন্য, আর ভিতরে অনেক ফুল টুল আছে, এখানে ফল টল সব নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি। আমরা সদরবেলা বেরিয়ে পড়েছি, আরও সবাই আসবো, বাবা পুতুলিয়ে যাচ্ছে আমাদের সাথে, আমার টোটো আছে, ওখানে বাইকের কাকারা আছে, ঠাম্মা ওখানে বসে পড়েছে, দেখো মোবাইল এক্সপার্ট, মারাও বেরোচ্ছে, তো আমরা এখন বেরোচ্ছি সবাই মিলে, চলো। তো আমরা রওনা হয়ে গেছি টোটোতে, পেছনে সবাই আছে, আমরা আগে রওনা হলাম কারণ ভোগ টোপ নিতে হবে, তো আমরা এখানে আমি আছি, এখানে মা আছে, এখানে পুতুলি আছে, আর এখানে রিয়া আছে, কাকিমা আছে, এখানে বদমাস আছে, বদমাস সামনে আছে, চুটকি সামনে চুটকি আছে, তো আমরা এখন বেরোচ্ছি, যাবো এখান থেকে ভোগটা নিব, এখান থেকে ভোগটা নিয়ে নেবো, কারণ ওখানে ওখানে অত মিষ্টি দোকান টোকান অত ভালো নয়, ওই জন্য এখান থেকে ভোগটা নিয়ে আমরা প্রায় চলে এসেছি, যে অনেক বেশিক্ষণ লাগলো না, কাছাকাছি আছি, তুমি ঘুমাচ্ছিল, এখানে মা মেয়ে ঝগড়া লেগে গেছে, কি হয়েছে বল, বল বল, তো আমরা চলে এসেছি কাছাকাছি।
বাবার সামনে দাঁড়িয়ে আছে। কত লরি এখানে দেখো, সব বাংলাদেশ যাবে এগুলো, অনেক প্রচুর প্রচুর। ওই যে সামনেও আছে অনেক, ফুচকা কোথায় পাবো ফুচকা এখানে? একদম মেন রোড থেকে এটা বাঁ দিকে একটা রাস্তা জুড়ে গেল, এই রাস্তা এখন প্রায় 2 কিলোমিটার মতো সোজা রাস্তা, মানে গ্রামের এটা ভিতর দিয়ে রাস্তাটা বলতে গেলে। কি দারুণ, মেলার সময় এগুলো জায়গা পাওয়া যায় না, সব দোকান বসে একদম প্রথম থেকে 2 কিলোমিটার পর্যন্ত সব দোকান বসে এখানে। সোজা রাস্তা গেলে মন্দির, যাযাবর মানে ওরা থাকে। নিরামিষ তরকারিটা ভালো লাগছিল ভাইটা? আমাদের সবকিছু কমপ্লিট, পুজো টুজো করা, খাওয়া দাওয়া, আর রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটু আগে। এটা অন্য দিক দিয়ে আসছি, ভেতর দিয়ে ওই মেন রোড দিয়ে আসছি না, কারণ খুব রোদ তো, এদিকে একটু ছায়া টায়া আছে আর একটু হাওয়া টাওয়াও আছে, এই জন্য এদিক দিয়ে আসছি। এদিকে একটু দূর হবে, যাই হোক তাও আসছি। এখানে পুনু আছে, আর পাশে এখানে রিয়া, ওদিকে মা আর কাকিমা আছে। তো এখন যাচ্ছি বাড়ি, বাড়ি গিয়ে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করবো। গরমে পুরো অবস্থা খারাপ, আর খারাপ, আর আজকে এত পরিমাণে ভিড় হয়েছিল মানে বলার কথা না, প্রচণ্ড প্রচণ্ড ভিড়। আমরা অনেক কষ্ট করে ঢুকেছি, মানে লাইনে দাঁড়াতে গেলে তো মানে কি বলবো, আর বিকেল হয়ে যেত, আজকে বলতে পুজো দিতে পারতাম কিনা জানি না, প্রচুর লাইন। আমরা একজন মানে একজন ছিল চেনাশোনা, ওর ইয়েতে আমরা ঢুকেছি। তো যাই হোক, পুজো টুজো দেওয়া হয়ে গেছে ভালো করে, ভেতর থেকেই দিয়েছি, ভেতরে তো ঢুকে আমি অল্প ভিডিও করেছি। তো এখন যাচ্ছি বাড়ি, তো ওই যে একদম মাঠের মাঝখান দিয়ে এদিকে বাড়িটারি আছে অল্প, তো চলে আমার বাড়িতে যাই, তারপর ওখানে গিয়ে তোমার সাথে পরে কথা বলছি। বলতে ভালোই লাগে, প্রচুর প্রচুর, দেখো না এখানে, দেখো না, দেখতে দেখো এখানে শুধু মিষ্টি কুমড়া। আমরা আসলাম না গেল বার পরে পরে আসি, এখানে হচ্ছে টিকটক করো। এই দেখো এটা কি বলো তো, দাদা দাদা এটা আটকা, এটা আটকা, এটা আটকা, কুটকিটা আটকে যে এরাম আমার শাড়ির মধ্যে লেগে গেছে, শাড়ির মধ্যে লেগে গেল মা। চলে এসেছি আমরা, এখন অনেক বেজে গেছে, প্রায় 2 বাজতে হয়তো কিছুক্ষণ বাকি বা 2 হয়তো বাজে। দিদা রান্না করছে, দিদা ছিল বাড়িতে, কারণ রানী যেহেতু ছিল একাই, আমরা সবাই গিয়েছিলাম, তো দিদা ছিল বাড়িতে, দিদা রান্না করছিল, মানে দিদা ডাল পটল ভাজা এগুলো করে রেখেছে, মাছ ভাজা। তো এখন মাছের মাছের তরকারিটা মা এসে মশলা টশলা করে দিল, দিদা মাছের তরকারিটা করছে, আর ওটা হয়ে গেলে আমরা সবাই লাঞ্চ করবো। খাওয়া দাওয়া সেরকম ইচ্ছে নেই, কারণ বাবারা ওখানে নিরামিষ ভাত টাত খেয়ে নিয়েছে, আমি তো পুরি টুরি খেয়ে তোমাদেরকে দেখালামই, ওগুলো খেয়েছি আর কোনো ইচ্ছে করছে না। তো তো এখন দেখি যাই দিদা রান্না করছে, দিদা রান্না হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। যেখানে দিদা করছে রান্না,
আচ্ছা রান্না হয়েছে এখানে পটল না যা কি শালা বাজে এখন 7:15 মতো হয়তো হবে মানে আমি আজকে দুপুরে এতটাই ঘুম দিয়েছি মানে কি বলবো দুপুরে খাওয়ার পরে এত মানে এত শরীরটা টায়ার্ড লাগছিল ভালো লাগছিল না একটুকো তো ভাবলাম একটু রেস্ট নিই রেস্ট নিতে গেছি শুয়ে শুয়ে ব্লগ এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি তো ঘুমিয়ে গেছি এতটাই ঘুম আমি ঘুমের স্বপ্নও দেখে নিয়েছি আমার ফোন চুরি হয়ে গেছে হ্যান ত্যান অনেক কিছুই তো যাই হোক আজকে সব কাজ তো ঠিকঠাক মতো ঠাকুরের মানে আশীর্বাদে সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে তো যা যা আমাদের করণীয় ছিল তো রাত্রেবেলা সবাই একসাথে আমাদের খাওয়া দাওয়া আছে আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি আমাদের মানে কি বলবো যেখানে যাওয়ার জায়গা সেখানেই তো যাই হোক তো এখন ঘরটা একটু পরিষ্কার করে নিই লোকজন দু একজন আসবে বাইরে থেকে তো চলো ওগুলো করি ফটাফট করে আর এখানে কয়েকটা এক্ষুনি আমার একটা পার্সেল আসলো এখানে সব অক্সিডাইজার আর ব্ল্যাক পলিশের আমার কয়েকটা জুয়েলারি অর্ডার করেছিলাম ওইগুলো তো তোমাদেরকে আমি পরে একসময় দেখাবো তো চলো এখন ফটাফট এগুলো করে নিই করে টরে হ্যাঁ পরে তোমাদেরকে দেখাচ্ছি কী হচ্ছে ঘরের অবস্থা কী সব হয়ে আছে সব ঠিকঠাক করে নিই পরে চেঞ্জ করবো একটু জামা টামাগুলো চেঞ্জ করবো তো পরে তোমার সাথে কথা বলছি ওই গেছে বাজারে ও পানির আনতে গেছে তো ওটা আনতে গেছে ওই আনুক ওই আনলে তারপরে রান্না টান্না সব ওদিকে হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তো চলো মানে দেখায় তোমাদেরকে ওদিকে কী মানে কীরকম কী অবস্থা কত্তর কী রান্না হলো সন্ধ্যের চা তো ভিয়ে আছে কচুরি তো আমি মা অভি চাটা তিনজন মিলে খেয়ে নিই চাটা আমি বসালাম মা ওদিকে কাজ করছে একটু টুকটাক ঘরটাগুলো একটু পরিষ্কার করছে আমার প্রচুর কাজ আছে আগে এগুলো চাটা খেয়ে নিই আমরা আর এই যেখানে অভি এনেছে কচুরি ও কচুরি খাবে না জন্য ওর একটা সিঙ্গারা আর আমাদের কচুরি তো এই হচ্ছে আজকে সন্ধ্যের চায়েবালা আড্ডা ঠাকুর আমি একটু হালকা করে রেডি হয়ে গেছি আর তোমরা তো দেখলেই যে ওখানে রান্নার প্রিপারেশন কতদূর কী হয়েছে ভাই নিয়ে গিয়ে দেখালো কোনো মতো তো এখন যাচ্ছি একটু প্রসাদ দিয়ে আসতে তো এই যে এখানে প্রসাদটা নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি ওই বাড়ি ওখানে একটু প্রসাদ দিব আর হচ্ছে যাদেরকে যাদেরকে দেওয়া আছে প্রসাদ দিয়েটি আমি আর অফিস বেরোচ্ছি দিয়ে তারপরে বাড়িতে আসবো এসে তো সবাই আসলে তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব হবে তো চলো এখন যাওয়া যাক শরীরটাও ঠিক খুব একটা ভালো না তো চলো এখন বেরোই সোনাই কালকে যাবে ঘুরছে তারাপীঠ বিভিন্ন গোছ গাছ করছে দেখো আমি হ্যাঁ এই একটা কয়েন ব্যাগ কিনেছি আমার ফোনটা কোথায় হ্যাঁ তো এটাতে আপাতত আমার কাছে কোনো কয়েন নাই তাই আছে ফোনটা ঢুকিয়ে রাখি হেডফোনটা তাহলে গুছিয়ে ভাঁজ করে তারপরে ঢুকাও তো আমাদের তো যাওয়া যাব কিনা যাব কিনা যাব কিনা করে অনেক কিছু হয়েছে ট্রেনে রিজার্ভেশন আমরা পাইনি তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সেগুলো বোঝাচ্ছি যে সকালবেলা আমরা হচ্ছি বাসেই যাবো বাসে করে যেতে হবে কোনো উপায় নেই কারণ ট্রেনে আমরা এত রাতে রিজার্ভেশন পাইনি সেটার জন্য আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওইভাবে তো যাই হোক কী করবো যখন একবার যাওয়ার প্ল্যান করেছি দেখা যাক কী হচ্ছে যেহেতু মানে সেরকম কোনো ব্যাপার নেই যে রিজার্ভেশন করে যেতে হবে বা ওরকম কোনো ব্যাপার নেই ওই জন্য আমরা এখনও অবধি কনফার্ম না মানে কনফার্ম না বলতে মোটামুটি ব্যাপার হয়ে আছে ওই তো একটু যেতেই হবে ওই জেদ বেশি যাই হোক দেখি কতদূর কী হচ্ছে এখন এগুলো বোঝাচ্ছি বুঝিয়ে নিই এই একটাই ব্যাগ নেবো এর মধ্যে যা যে একটা জামা কাপড় নিয়েছি আর এটা আমার হাতে থাকবে ব্যাস আর কিছু নেই
তোমরা তো দেখলেই যে টুকটাক করে ব্যাগ গোছাচ্ছি, আমাদের তো যাওয়ার মানে প্ল্যান হয়ে গেছিলো যাবো, মাঝখানে একটু দু একটা কারণের জন্য আমাদের যাওয়াটা মানে আবার মানে ক্যান্সেল মানে দিকে হচ্ছিলো যে যাবো কি যাবো না, ট্রেন রিজার্ভেশন পাইনি, ওই নিয়ে যাওয়ার মানে আমাদের কোনো ইচ্ছে মানে আমাদের না আমার সেরকম ইচ্ছে নেই, কারণ বাস আমি জার্নি করতে সেরকম পারি না, জানি না দেখা যাক কী হবে, যেতে ইচ্ছে করছে না তাও না বা যেতেই হবে এরকমও কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এই দু মনে করে তো যাওয়ার প্ল্যান করেছি বা ব্যাগও গুছিয়েছি, সব কিছু হয়েছে। তো যাই হোক, আমাদের ওইদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে একটা বাজতে 15 মিনিট বাকি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, 12:30 বেজে গেছে, 12:15 এরকম বেজে গেছে। ঘরে এসে ব্যাগ সব কিছু আমি মানে এনেইছিলাম, তোমাদেরকে তো সেদিন বললামই, সব কিছু এনেছিলাম, জামাকাপড় ঠিকঠাক করে শুধু ওগুলোকে ব্যাগে ঢুকিয়ে দিলাম, তো মোটামুটি করে রাখলাম। কালকে বাস আছে 3:00, 1:30 বাস আছে ভোর, 1:40 আছে, 1:05 বাসতে 15 মিনিট বাকি, তখন একটা আছে, তো জানি না কোন বাসে যাব, তো ঠিকঠাক করে নিই কোন বাসে যাব না যাব, ঘুম যেভাবে ভাঙবে সেভাবে হয়তো উঠবো। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। আর হ্যাঁ, তোমাদেরকে তোমরা তো দেখলে যে বললার ওখানে মানে বললাম মায়ের ওখানে গিয়ে কতটা ভিড় হয়েছে, তো ঠাকুরের ওখানে একটা চাঁদির মানে একটা কি বলো ওটাকে মানে সেখানে ঠাকুর যে শানটা আছে চাঁদির বাঁধানো একটা ইয়ে এনেছে, ওটার জন্য নাকি আজকে কি কালকে ওটাকে বসিয়েছে, তো যার জন্য প্রচণ্ড ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড় আজকে, মানে কি বলবো শুক্রবার করে নাকি ভিড় হয়, তাছাড়া আজকে অতিরিক্ত ভিড় হয়েছিল, এতই ভিড়, আমরা অনেক কষ্ট করে ঢুকতে পেরেছি, অনেক কিছু করে আর কি মন্দিরে ঢুকে পুজোটা দিতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। তো যাই হোক, সব কিছু ভালো ভালোই হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা অবধি রাখছি, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ভালো কিছুর সাথে। আর যতটুকু পেয়েছি টুকটাক ব্লগ করার মানে চেষ্টা করেছি, ভাইকে বললাম তখন গিয়ে দেখি আর যে কী কী আজকে হয়েছিলো, বেশি কিছু হয়নি, ডাল হয়েছিলো, পনির হয়েছিলো, মাটন আর চাটনি পাঁপড়, এতে এত মানে সিম্পল আইটেমই হয়েছিলো, জানি না ভাই কতটুকু দেখিয়েছে, আমি পরে এডিট করতে করলেই দেখতে পাবো, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম জন্য দেখতেই পারিনি। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, যতটুকু হয়েছে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কেমন লাগলো ব্লগটা প্লিজ লিখে জানিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।